ওয়ানডে সিরিজ জয়ের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজও জিতবে টাইগাররা, আশাবাদী বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এদিকে প্রথম টেস্টে না হলেও দ্বিতীয় টেস্টে সাকিব খেলতে পারেন বলে জানান তিনি। টাইগারদের বড় অর্জন, আর বিসিবি সভাপতি প্রতিক্রিয়া ব্যক্ত করবেন না তা কি করে হয়? দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের সঙ্গে সঙ্গেই দেশ থেকে ক্রিকেটারদের ফোন করে 3 কোটি টাকা বোনাস ঘোষণা দেন। এবার এই জয় নিয়ে গণমাধ্যমের কাছে আনন্দময় অনুভূতি প্রকাশ করেছেন। ঐতিহাসিক জয়ের সব কৃতিত্বই দিলেন ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টকে। কম্বিনেশন যেটা, সবার মধ্যে একটা জেতার ইচ্ছা আগ্রহ, এটা খুব স্পষ্ট ভাবে আসছে এবং এটাই সবচেয়ে প্লাস পয়েন্ট। এই যে জিতলো, ওরা ভালো খেলছে, পুরো ক্রেডিটটাই হচ্ছে প্লেয়ার্স এন্ড দি কোচিং স্টাফ এন্ড দি টিম ম্যানেজমেন্ট ওখানে যারা। প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় টেস্ট সিরিজ জয়েরও আশা জাগিয়েছে সভাপতির মনে। আমার তো মনে হয় টেস্ট সিরিজ আমাদের জেতা উচিত, জেতা উচিত। টি-20 বিশ্বকাপে টাইগারদের বাজে পারফরম্যান্সের কারণে নানা সমালোচনা হয়েছে প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো ও নির্বাচক প্যানেল নিয়ে। ঘরের মাঠে পাকিস্তান সিরিজ শেষে সমালোচনা আরও বাড়ে, তবে এসবে পাত্তা না দিয়ে তাদের ওপরই ভরসা রাখছেন তিনি। কারো পারফরম্যান্সের জন্য যে আমরা এখন চেঞ্জ করার জন্য উঠে পড়ে লেগেছি এরকম কোনো ঘটনা না। বাট আমরা যদি, আমি আগেও বলেছি, যদি কোনো বেটার অল্টারনেটিভ পাওয়া যায় অবশ্যই আমরা নিব না কেন, মানে এটা সিলেক্টরই হোক বা কোচিং স্টাফই হোক। দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের হারিয়ে প্রথমবারের মতো সিরিজ জয়ে খুশি ঠিকই, তবে একেবারেই উচ্ছ্বসিত নন বোর্ড সভাপতি। ভালো খেলছে, এখন এত বেশি আহামরি খুব ভালো যে খেলেছে সেটা বলবো না কেন জানেন, দ্বিতীয় ওয়ানডেটা তো আমার চোখে এখনো ভাসে। পারিবারিক কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট খেলতে না পারলেও দ্বিতীয় টেস্টে সাকিব খেলবেন এমন আশা নাজমুল হাসানের। ও টেস্ট খেলতে চাচ্ছে, বাট পরিস্থিতির উপর নির্ভর করে। এখন পর্যন্ত যা ধরে রাখছি, আমরা প্ল্যান হচ্ছে যে যদি সব ঠিক থাকে তাহলে হয়তো বা সে সেকেন্ড টেস্টটা খেলতে যাবে। জেনে আছি, এটিএন নিউজ, ঢাকা।